আমাকে জেলখানায় রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল, রহমানী সাহেব কোরআনে তো বলা আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ব্যস্ত আছেন, এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না, আল্লাহ ধরবেন, থ্রেট দিয়েছেন, সানাফুরুকুম আইয়ুহাস সাকালান, এটা একটা থ্রেট দিয়েছেন, যখন ধরবেন তখন দেখবো, এখন তো আমরা আপনাকে ধরেছি। এভাবে তার উপহাস করত, মজাক করত। এদের নামগুলো সুন্দর, একটা নাম ছিল তাওহীদ, কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ লামায়ে কেরামদের উস্তাদ উস্তাজুল আসাতেজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পড়েছিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল। আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনো গোপন সংগঠনের লোক ছিল না, তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ঈমানকে পরীক্ষা করার জন্য, ঈমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য, এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে, শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাকফিরি ও মুক্তমুখ। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহিদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহিদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না। আমি আমার তাওহিদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহিদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তোমরা তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ? আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার, তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এ কারণে মনে রাখতে হবে, এক এক করে ওলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি, আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন, শত্রু চিনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই, ল্যাংরা লুলা আতর কুরা বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে, কিন্তু আমার বন্ধু কে? আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন কে? এবারে আমি চিন্তা করলাম, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই, যত ভালো মানুষ হোক তার শত্রু আছে, আমার শত্রুটা কি?
আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে দুশ্মনকে আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র, আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই, মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূলকে কেন পাঠানো হয়েছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দীনে হক দিয়ে প্রেরণ করেছেন, উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয় করার জন্য, সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বোঝা গেল ইসলামে এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনের সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হইও না, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল, এত সহজে ধ্বংস হবে তা কি আমরা কল্পনা করেছিলাম? আমার মনে পড়ে কোরআনের আয়াত, মা যানান্তুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিনাল্লাহ, তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে, ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিনাল্লাহ, এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, গরু চোর লীগের দুর্গ, ধর্ষক লীগের দুর্গ, ওরা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা কল্পনাও করতে পারে নাই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে ভয় ঢুকিয়ে দিলেন। হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই, হাসিনার চরিত্র পালায় নাই, তাদের জাগরণ তৈরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাওহীদের আওয়াজ না উঠবে, প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, মসজিদ তৈরি করা যেমন জরুরি, মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত
প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা জরুরি, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুসসালার সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।